জায়গাটাতে শাহেদ ভাই, তো যারা আসল অরিজিনাল যারা অ্যাক্টর অ্যাক্ট্রেসেস, তারা কি পিছিয়ে যাচ্ছে না? তারা ঝরে পড়বে হয়তো সময়ে, আমি বলছি না যে ঝরে পড়বে, হয়তো বলছি এই জন্য যে তারা ফাইট করে যে কোয়ালিটি যারা, তারা তো অবশ্যই টিকে থাকবে, টিকে থাকে আসলে। যেমন আমি আমি ফিল করি যে এখনো পর্যন্ত দেখা যায় যে কিছু ক্যারেক্টার আছে যেগুলোর জন্য আলটিমেটলি খুঁজে খুঁজে ঠিকই আমাদেরকে ডাকে, বলে যে এই ক্যারেক্টারটা আপনার করতে হবে বা একটু টাইম ম্যানেজ করে করে দেন। অনেক সময় বাজেট বাড়িয়ে হলেও হয়তো আমাদেরকে অ্যাডজাস্ট করছে, কিন্তু সেটা খুব মিনিমাম, সেটা খুবই মিনিমাম, সেটা নট দ্যাট যে সব সময় হচ্ছে। তো অনেক সময় এই জন্য ম্যাক্সিমাম সময় হচ্ছে যে খুব অল্প ক্যারেক্টার নিয়ে কাজ হচ্ছে, ফ্যামিলি কিন্তু কোনো গল্প এখন আর হয় না, মানে শর্টকাটে যতটুকু নায়ক নায়িকা কমপ্লিট করা যায়। হ্যাঁ, দুজন মানুষ এবং একটা ঘরের মধ্যেই হয়তো সে ঘর থেকে বেরোচ্ছে যাচ্ছে, হয় সে ইউনিভার্সিটিতে যাচ্ছে, অফিস যাচ্ছে, সবই বোঝানো হচ্ছে ঘর থেকে বের হওয়া ঢোকার মধ্যেই। এবং একটা জিনিস দেখেন, আপনি যে নাটকগুলোর কথা বলছেন সেগুলো কিন্তু স্টোরি প্রধান নাটক ছিল সেই সময়, বা যে ফিকশনগুলির কথা বলছেন, গল্পটা কি ছিল এটা বলা যাবে, কিন্তু বলা যায় এক্স্যাক্টলি।